হোলির আগে শিকার উৎসব রুখতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জঙ্গল সংলগ্ন বনবস্তি ও চাবালয় এলাকায় টহলদারি চালালো বনদপ্তর। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, হোলি অথবা দোল উৎসব উপলক্ষে কোনো প্রকার বন্যপ্রাণী ও পাখি শিকার করবেন না। বনবস্তি এলাকায় লিফলেট বিলি করে সচেতনতা প্রচার করা হয়। জানা গিয়েছে, হোলির আগে বনবস্তি এলাকার কিছু সম্প্রদায়ের মধ্যে শিকার উৎসবের প্রথা আছে। প্রথা অনুযায়ী জঙ্গলে প্রবেশ করে বন্যপ্রাণী ও পাখি শিকার করেন সেসব সম্প্রদায়ের মানুষেরা। এই শিকার উৎসব রুখতে এবারে তৎপর হয়েছে বনবিভাগ। শনিবার কালচিনি ব্লকের বনবস্তি ও চাবালয় এলাকায় বনদফতরের তরফে টহলদারি চালানো হয়, পাশাপাশি মাইকিং করে মানুষকে সচেতন করা হয়। হ্যাঁ, হোলির সময় আমাদের একটা হান্টিং ফেস্টিভ্যাল একটা প্রচলন আছে, তো আমরা আপাতত আজকে অলরেডি শুরু হয়ে গেছে, প্রচার অভিযান শুরু হয়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন রকম যে ফরেস্ট ভিলেজ আছে, টি গার্ডেন এরিয়াতে আমাদের মাইকিং চলছে, তারপরে আমাদের রুট মার্চ হচ্ছে, ঠিক আছে, এবং মানুষকে সচেতন করা হচ্ছে। কেননা শিকার এখন একদম আইনত দণ্ডনীয় হয়ে গেছে, তো জেল এবং জরিমানা দুটোই হতে পারে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী। তো আমরা প্রচার অভিযান চালাচ্ছি, লিফলেট বিলি হচ্ছে, তো আমি জনগণকে বলবো যেন শিকার থেকে বিরত থাকে। হ্যাঁ, প্রতি বছরই ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972-এর ধারা 9-এর মতে যে কোনো তপশিলভুক্ত বন্যপ্রাণী ও পাখি শিকার আইনত জামিন অযোগ্য একটি অপরাধ। উক্ত আইনের ধারা 50-এর 1 অনুযায়ী এই অপরাধে দোষী সাব্যস্ত হলে জেল অথবা আর্থিক জরিমানা উভয়ই হতে পারে। অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ, হোলি অথবা দোল উৎসব উপলক্ষে কোনো প্রকার বন্যপ্রাণী ও পাখি শিকার করবেন না, যা এই আইনের পরিপন্থী। প্রচারে ইস রাজাবাদ খাওয়ারেঞ্জ বক্সা ব্যাঘ্র প্রকল্প, ধন্যবাদ।